50 কোটির পরে আরো 8 কোটির হদিশ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফের জেরা করা শুরু হয়েছে ইডি আধিকারিকরা জেরা করা শুরু করেছেন তাদের এবং দুজনকে জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে খবর সূত্রে বিস্তারিত জানব সরাসরি কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ ইতিমধ্যেই আলাদা আলাদা করে দুজনকে জেরা করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জেরায় কি কি তথ্য সামনে আসছে এবং কি কি প্রশ্নের সম্মুখীন তাদের হতে হচ্ছে কি জানতে পাচ্ছো ইডি সূত্রে দেখো মা যদি তোমাকে প্রথমেই বলে দিই আগামী বুধবার দুজনকেই ফের কোর্টে তুলতে হবে ইডির আধিকারিকরা জানাচ্ছেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাদের মেডিকেল টেস্ট করাতে হবে এবং আগামী পরশুদিন বুধবার তাদের কোর্টে তুলতে হবে তো লিটারালি আজকের দিনটা খুবই ভাইটাল তুমি জানো সোমবার এবং আজকে সারা দিন কিন্তু তারা পাবেন জিজ্ঞাসাবাদের জন্য কারণ কি আগামীকাল মেডিকেল টেস্ট এবং বুধবার তাদের কোর্টে তুলতে হবে ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর দুজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে নিডির গোয়েন্দারা দুজনের আলাদা আলাদা বসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে গত 7 দিন ধরে তাদের যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েক ঘন্টা যেটা ইডি সূত্রের খবর প্রায় 50 ঘন্টার বেশি দুজনকে জিজ্ঞাসাবাদ করেছেন তারা এই গোটা প্রক্রিয়া কিন্তু তারা ভিডিও রেকর্ডিং করেছেন যেটা ইডি সূত্রের খবর অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী অফিসার কি প্রশ্ন করছেন এবং তারা তার উত্তরে কি উত্তর দিচ্ছেন গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করা হচ্ছে দুজনের আলাদাভাবে এবং যেটা ইডি সূত্রের খবর শুধুমাত্র জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নয় জিজ্ঞাসাবাদের বাদেও তারা যখন লকআপে থাকছে যখন তাদের খাওয়া দেওয়া হচ্ছে তারা যখন খাচ্ছেন এবং গোটা 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক তাদের উপরে কিন্তু আলাদাভাবে দুটো ক্যামেরা নজরবন্দি তারা রয়েছেন অর্থাৎ ক্যামেরায় গোটা তাদের লকআপে থাকার যে সময়টা সেটাও কিন্তু রেকর্ড হচ্ছে অর্থাৎ যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি শুধুমাত্র জিজ্ঞাসাবাদের সময় গোটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া রেকর্ড করা হচ্ছে না ইডি দপ্তরের ভেতরে 24 ঘন্টা দুজনের উপরে কিন্তু ক্যামেরা থাকছে এবং দুজনের যে অ্যাক্টিভিটি লকআপের ভেতরে তারা কখন ঘুমোচ্ছেন কখন বসছেন কোন সময় কী কী কাজ করছেন কবে খাচ্ছেন এই গোটা প্রক্রিয়া কিন্তু ক্যামেরা বন্দি করা হচ্ছে এবং যেটা ইডি তরফে জানানো হচ্ছে যদি কোর্টে হ্যারাসমেন্টের বা অন্য কোনো অভিযোগ তাদের আইনজীবীর তরফে আনা হয় তার জন্যই কিন্তু তারা প্রমাণ সংগ্রহ করে রাখছেন সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক প্রশ্নের উত্তর এখনও পাওয়ার রয়েছে তাই আজকে সকাল থেকেই একদমই তাদের আলাদা আলাদা করে জেরা করা হচ্ছে এবং জেরায় আর কি কি তথ্য সামনে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এখনকার মতো ধন্যবাদ প্রকাশ তোমায় পার্থ বলছেন আমার টাকা নয় কিন্তু টাকা তো রাস্তায় পড়েছিল না তাহলে ওনারাই বলুন টাকা কার প্রতিক্রিয়া দিলীপ ঘোষের কার টাকা সেটা তো বলুন ওনার নয় ঠিক আছে অর্পিতা বলছে আমার নয় উনি রাস্তায় পড়েছিল টাকা এরম নয় তো কুণালবাবু আমাকে বলেছে নাকি আমার লোকেরা ধরা পড়েছিল আমি লিখিতভাবে কোর্টে দিয়েছিলাম হ্যাঁ এটা আমাদের পার্টির টাকা ফেরত দেওয়া হোক কোন ব্যাংক থেকে তুলেছি তার ডকুমেন্ট দিয়েছিলাম কোর্ট মেনে নিয়েছে ওনার কোর্টেও যাওয়ার হম হিম্মত নেই এত টাকা নেতার বাড়ি থেকে পাওয়া গেলো আমাদের টাকা বলার হিম্মত নেই আরে দিয়ে দাও টাকা আমাদেরকে ভালো কাজ করবো সে দমও নেই সে যেন অন্যের দিকে আঙুল তোলার দরকার নেই পুরো জামাকাপড়ই তো কালো হয়ে গেছে